স্বপ্নিল নাট্য সংস্থার পক্ষ থেকে ব্যারাকপুর আয়োজিত হল শিশু উৎসব 2023। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মোবাইলের যুগে শিশুরা মোবাইলের মধ্যে নিজের শৈশবকে হারিয়ে ফেলছে। সেই সময় নাটকের মাধ্যমে শিশুদের সামাজিক অবস্থান এবং তাদের মনের বিকাশ ফুটিয়ে তুলতে, তাদেরকে দিয়ে অভিনয় করিয়ে এক অভিনব উদ্যোগে স্বপ্নিল নাট্য সংস্থার পক্ষ থেকে ব্যারাকপুর চক্কাঠালিয়া দিশারি সংঘ খেলার মাঠে আয়োজিত হল শিশু উৎসব 2023। দুই দিনব্যাপী আয়োজিত এই শিশু উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা ঋতব্রত মুখার্জি, সংস্থার সম্পাদক সন্দীপ দেবনাথ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা ঋতব্রত মুখার্জি এবং সংস্থার পক্ষ থেকে সন্দীপ দেবনাথ জানান, আমার মনে হয় নাটকের বাচ্চাদের ইনভলভমেন্টটা খুব আস্তে আস্তে তৈরি হয় তো, এবং তারা নাটক বা এই ধরনের কাজের প্রতি ছোটো থেকেই একটা আমাদের আকর্ষণ থাকে যে কী হচ্ছে এরকম একটা। এবং মূলত বাচ্চাদের বলার থেকেও বিশেষ করে দাঁড়ায় যে বাচ্চাদের বাবা মা এবং তাদের পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা বলার থাকে যে নাটকে যখন একজন বছর 5-6, 6-10 থেকে ভর্তি হয়, এটা নাটকটা ঠিক বাড়ি তৈরির মতো নয় যে ইট দিলাম, সিমেন্ট দিলাম, জল দিলাম, মিস্ত্রি এলো, তৈরি হয়ে গেল একটা 10-তলা বাড়ি। নাটক বা এই ধরনের কোনো কাজে, একটা শিল্পচর্চার কাজে, ওটা ওই বাড়ি বানানোর মতো রাজমিস্ত্রির কাজ নয় যে চোখের সামনে দেখতে পেলাম যে বাড়িটা তৈরি হলো। নাটক বা এই ধরনের কোনো কাজে থাকতে থাকতে তো একটা মানসিকতা, একটা মনন, একটা শরীর, একটা বোধ, এটা তৈরি হয় এবং এটা তৈরি হতে একটা সময় লাগে। তবে সেইটার ছাপ আমার মনে হয় যে ভীষণ রকমভাবে জীবনে পড়ে, সেটা যারা এই নাটকের কাজের সঙ্গে আস্তে আস্তে ওই রকম ওই বয়স থেকে যুক্ত হয় তারা অনেকটা বয়সে বুঝতে পারে, এবং যারা তৈরি করেন এই রকম, যারা একজন 10 বছরে এসেছিলেন অভিনয় করতে, সে 30-40 বছর অবধি অভিনয় করলেন, যারা তৈরি করেন, যারা প্রশিক্ষক, যারা শিক্ষক শিক্ষিকা, তারা বুঝতে পারেন। তো এইটা একটা অদ্ভুত, এটা এটা ওই জীবনের আর 10-20 এইরকম একটা হিসেব দিয়ে হয় না। তো সেই হিসেবের বাইরে গিয়েও আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে এইরকমভাবে যে পড়াশুনো, টিউশান, ফুটবল খেলতে যাওয়া, গানের ক্লাস, আঁকার ক্লাসের মাঝখানেও নাটকের এই যে একটা সার্বিক প্রশিক্ষণ তৈরি হওয়া, নাটকের অভিনয় করা, শো করা, এইটা চলে যেতে হবে, এটা চালিয়ে যেতে হবে। তাই জন্যই আমাদের এখনও সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে এত প্রত্যন্ত জায়গায় যেখানে হয়তো টিভি বা ওটিটি বা সিরিজ বা মোবাইল এখনও প্রভাব ফেলতে পারেনি, নাটক প্রতিনিয়ত প্রভাব ফেলে চলেছে, সেইটাই বলার। নাটক কিন্তু মানুষের চরিত্র গঠন করে, যে মানুষ নাটক করে সে মানুষ সত্যি কথা বলতে জানে, যে আর সবচেয়ে বড় কথা হলো সত্যি কথাটা যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটাই পাল্টে যায়। এবং নাটক আমাদের চরিত্র গঠন করে, আমরা দেখতে পাই যারা নাটকের সঙ্গে দীর্ঘ সময় থাকতে পারে তারা কিন্তু তাদের চরিত্রটা সত্যি সত্যিই গঠন হয়, আর যাদের যারা চরিত্রগতভাবে মানে বিপজ্জনক হয়ে যায় তারা কিন্তু নাটকে আর বেশি দিন থাকতে পারেন না। তবে বর্তমান সমাজ ব্যবস্থা, আর্থসামাজিক যে কাঠামো, এটা তো এখন যে এখন একটা খালি ভোগের একটা বিষয় যে আমাকে একটা বড় ক্যামেরা লাগবে, মানে বড় মোবাইল ফোন লাগবে। সেটা আগে মোবাইল একটা শুধু কথা বলার জন্য হতো, কিন্তু এখন আবার সেটাকে ছবি তুলতে হবে, আমাকে আরও বেশি বেশি দামি দামি মোবাইল কিনতে হবে। এবং এই যে ভোগবাদী সমাজ ব্যবস্থা আমাদের কাছে আসছে, আমরা বেশি করে ভোগ সর্বস্ব হয়ে পড়ছি, তখন কিন্তু আমরা একটা হতাশজনক জায়গায় পৌঁছে যাচ্ছি। আজকে হয়তো আপনারা জানেন বা জানেন না, ভারতবর্ষে হতাশার নিরিখে ভারতবর্ষের স্থান হচ্ছে সারা পৃথিবীতে প্রথম। সেই জন্য আমার তো মনে হয় যে নাটক আমরা আগে যেমন দেখতাম পাড়ায় পাড়ায় নাটক, হ্যাঁ, সমস্ত প্রচুর সংস্থা ছিল সেখানে নাটকের উৎসব অনুষ্ঠিত হতো, সেগুলো যদি হয় তাহলে আবার সমাজ ব্যবস্থা একটা ভালো জায়গায় ফিরে আসবে, এটাই আমার আশা, আমার প্রত্যাশা, মনে করি এটা পূরণ হবে।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।